হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাডমিশন রিলেটেড আরেকটি নতুন এবং খুবই জরুরি আপডেট নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি তা নিয়ে সবাই অনেক হয়তো বা জানো না, আবার অনেক হয়তো বা জানো। তো ইউনিভার্সিটিটি হচ্ছে BAIUST, অর্থাৎ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটি কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত। তো এই ইউনিভার্সিটির ফল 2023 বা ফল 2023-এর রেজাল্ট সম্প্রতি কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল, যেটার আপডেট আমি দিয়েছিলাম, এবং পরবর্তী প্রসিজার্স বা নেক্সট কি কি ধাপ অনুসরণ করে ভর্তি কার্যক্রম সারতে হবে সেগুলো নিয়ে আমি ধারণার এবং একটা ক্লিন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি ভিডিওটি কাজে লেগেছিল পরীক্ষার্থীদের। তো এই ইউনিভার্সিটিটিরই একটি স্কলারশিপ বা ওয়েভার রিলেটেড একটি আপডেট আছে যেটি দিতে চাই, যেটি বেশ আগেই পাবলিশ হয়ে গিয়েছিল, তবে আজকে আমি ভিডিওটি তা বানাচ্ছি এই কারণে, কারণ এই ভিডিওটি মূলত ডেডলাইন ডেটে বানাচ্ছি, যাতে তোমরা যারা এতদিন জানো না, যদি ইউটিউবের মাধ্যমে হয় তোমরা যাতে তাড়াতাড়ি জেনে নিতে পারো এবং আবেদনটি করে ফেলতে পারো। তবে আশা করি এই স্কলারশিপ বা ওয়েভার বিষয়ক আবেদনগুলো নিয়ে স্টুডেন্টসরা ম্যাক্সিমাম টাইমে বেশ আপডেটেড এন্ড সতর্ক থাকে। সো যারা আবেদন করার হয়তো বা তারা করে ফেলেছো, বাট যারা করোনি তারা আশা করি স্ক্রিন থেকে মূল বিষয়টি বুঝতে পারছো। তা হলো পুয়ার এন্ড মেরিটোরিয়াস ক্যাটাগরি ওয়েভার অ্যাপ্লাই ডেডলাইন এন্ডস টুডে, অর্থাৎ আজকে ডেডলাইন শেষ হতে যাচ্ছে। আমি ভিডিওটি 15 তারিখে আপলোড করছি। তো যাই হোক, তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিশটি দেখানোর চেষ্টা করবো এবং কমেন্ট বক্সে পিন করে দিবো যাতে দেখে নিতে পারো এবং প্রসিজার্সটা সেরে নিতে পারো। স্ক্রিনে তোমরা যদি দেখো তাহলে 27 সেপ্টেম্বর 2023-এ নোটিশটি ইস্যু হয়েছিল, আশা করি তোমরা দেখেছো। তো বলা হয়েছে যে অত্র পুয়ার এন্ড মেরিটোরিয়াস ক্যাটাগরিতে ওয়েভার প্রদানের জন্য আবেদন ফল 2023 প্রসঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, যেটি কুমিল্লা অবস্থিত, এখানে বলা হয়েছে যে অত্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী বিষয়ক্ত ওয়েভারের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে আগামী 15 তারিখ, অর্থাৎ আজকে 15 তারিখ, 15 অক্টোবর 2023-এর মধ্যে রেজিস্ট্রার অফিসে একাডেমিক হার্ড কপি জমাদান করে অথবা সফট কপি ইমেইলে reg.aca@bIUST.ac.bda প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের কপি অত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই লিঙ্কটি দেওয়া হয়েছে, এখানে পাওয়া যাবে। উল্লেখিত সময়সীমার পর কোনো আবেদন গৃহীত হবে না, শুধুমাত্র বিভাগের জন্য বলা হয়েছে। বিষয়ক্ত নোটিশটি সকল শিক্ষার্থীদের অবগত করার জন্য অনুরোধ করা হলো, আর বিষয়টি তৃতীয় নম্বরে বলা হয়েছে বিষয়টা আপনার আপনাদের অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো। তো যারা জান যারা আশা করি জানো তারা তো করে ফেলেছে, আশা করি যারা জানো না, ইভেন কালকে ইজ দ্য লাস্ট চান্স, মানে কালকে না সরি আজকে, ভিডিওটা বেশি রাতে বানানোর কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে একটু দেরিতে দেরি হয়ে গেছে বানাতে, তাই আমি সরি। তবে তারপরও একটা আর্জেন্ট ডেটে যেহেতু বানাচ্ছি তাই আশা করি কিছুটা হলেও কাজে দিবে। যদি অনলাইনে যদি অফলাইনে যে সময় না হয় তো অবশ্যই তোমরা সফট কপি দিয়ে দিবে রেজিস্ট্রেশনে। এই মেইলের লিঙ্কটি এবং এই অফিসিয়াল লিঙ্কটি আমি আমার এই ভিডিওর পিন কমেন্ট বক্সে পিন করে দিব, একদম কমেন্ট দিয়ে রাখবো যাতে তোমরা কাজে লাগাতে পারো ডাইরেক্ট, কষ্ট করে টাইপ করার পরিবর্তে কপি পেস্ট করে নিতে পারো। তবে তারপর আমি পিন করে দিব আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে। তো এই ছিল ভিডিওর মূল আলোচ্য বিষয়, আর খুব বেশি কিছু বলার নেই। বিআইইউএসটি আরো কিছু ভিডিও আমি আগে দিয়েছি, সেগুলো দেখে রাখতে পারো। এছাড়া যদি ধরো মনে হয় ইউনিভার্সিটি তো তোমাদের হয়নি বা ধরো অন্য কোনো স্টুডেন্টরা দেখছে তাদেরকে বলবো যদি সেকেন্ড টাইম দিতে চাও তোমরা অবশ্যই দেখতে পারো। এছাড়া ধরো বিভিন্ন ভালো কোয়ালিটির প্রাইভেট ভার্সিটি গুলো নিয়ে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি পাবলিক ভার্সিটি গুলোর পাশাপাশি। আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। নর্থ সাউথের অ্যাপ্লিকেশন এখনো চলছে, তো তোমরা যারা ওই ধরনের সেক্টর আগ্রহী তোমরা অবশ্যই দেখে রাখতে পারো। এছাড়া আরো ভার্সিটি গুলোরও আপডেটস চলছে এবং চলবে, এবং অ্যাডমিশন রিলেটেড এবং একাডেমিক আপডেটস এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।